বিয়েটা হলে রেজিস্ট্রি হবে। অগ্নিশাক কি করে বে হবে? এইটুকু সময়ে এত আয়োজন করা তো অসম্ভব। রেজিস্ট্রি ম্যারেজই তো ভালো ছিল, এ তো অগ্নিশাক কি যোগ কি করেই হবে। দেখি এবার কেমন করে সাবচিত্রা আগুন আর তোমার সামনে নিজের স্বরূপ লুকিয়ে রাখতে পারে। বিয়ের সময় সকলের সামনে ওর শাপিনী রূপ আমি আনব, আনবই। তোমার আসল রূপ সবার সামনে এনে তবে আমি থামব। তখন কি করবে তুমি? হোক, আমি তাতে ভয় পাই না। বাবুরে কালনাগিনীর হাত থেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমায় যদি আগুনে ঝলসেও মরতে হয়, মরব। আর আমি যে সাপ, সেটাও যদি সকলের সামনে চলে আসে, হাসো। এত উত্তপ্ত তোর, তোর এতবার ভেবেছিলাম তোর বাঘ আমাদের কবলে আছে বলে তুই মাথা নত করে সব মেনে নিবি। তা না করে আমাদের কাজ বন্ধ করছিস। আজ রাতে তোর বাপ কালনাগিনে চুপলে মরবে। দেখি তুই কি করিস, দেখি তুই কি করে বাঁচাস। বাবার কিচ্ছু হতে দেব না আমি, কিন্তু বাবা যেদের কবলেই আছে আমাকে মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে। বাবা নীলকণ্ঠের বিচারে অন্যায় করে কেউ পার পায়নি, যে সৎ তার ক্ষতি হয়নি, এটাই যে জগতের নিয়ম। আমিও দেখি তোমরা আমার বাবার ক্ষতি কেমন করে করো, আর বাবুর বিপদই বা ঘটাও কেমন করো। তুই ধারণ করবি না হরণ করবি? যদি শুধু ধারণ করিস তবে তাকে খুঁজে পাবি না, আর যদি হরণ করিস তবে নিজেই নিজের মধ্যে খুঁজে পাবি। এ তো বাবাটা করে দেয়া সূত্রের মর্ম আমারে উদ্ধার করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যাতে চিত্রা বাবারে সবল মারা রাখিয়ে আমি আমারে বাঁচাতে পারি। বাবা নীলকণ্ঠ, সহায় থেকো, সহায় থেকো তুমি। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। আরে আরে বাবা, তোমরা ঠিক মতন পিঁড়িগুলো নিয়ে আসো। আরে বাবা, এই পিঁড়িগুলোর ওপরে ওদের চিত্রা আর জল ওদের দুজনকে বসানো হবে, বসে ওদেরকে আশীর্বাদ করা হবে। জেঠিমণি আমাদেরকে বলে দিয়েছে যাতে এই পিঁড়িগুলো সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হয়। আরে বাবা, মল্লিক বাড়ির ছেলের বিয়ে বলে কথা, তাই না? একদম নিখুঁত করে সব কটা কাজ করতে হবে। কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, দাঁড়াও, কি করছো কি? আরে বাবা, তোমার মতো নির্লজ্জ মেয়ে তো আমি দেখিনি। আরে সবাই তোমাকে দূর দূর করে বার করে দিচ্ছে, কিন্তু এখন তুমি বিয়ের কাজ করতে চাইছো? ওমা, আমি তো বলেছি বিয়ের সমস্ত কাজে আমি থাকবো, নিজে হাতে করবো। তাছাড়া মা ঠাকুরানো তো কোনো আপত্তি করেনি। আজ আমি বাড়ির সকলকে বুঝিয়ে ছাড়বো যে চিত্রা আসলে কি, স্বরূপ সবার সামনে। এগুলো আমি আলপনা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এবার সমস্ত আচার অনুষ্ঠানে আমি থাকব, দাঁড়িয়ে থেকে বেয়ে দেব। আর ওনাদের বিয়ে হলেই আমি নিজের সিঁদুর মুছে ফেলব,
চিহ্ন আমি ত্যাগ দেব। আপনার সাথে দেখা করতে আসছিলাম মিস্টার মল্লিক। শিবশরণবাবুর মিসিং কেসটা তদন্তে আমরা একটা ক্লু পেয়েছি। হ্যাঁ বলুন, কী ক্লু পেয়েছেন, মানে কী জানতে পেরেছেন? ঠাকুরমশাই কোনো খোঁজ পাওয়া গেছে? না, ওনার খোঁজ পাইনি। তবে রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে আমরা একটা ট্যাক্সির নম্বর পেয়েছি, যেটাতে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে শিবশরণবাবুকে যখন ট্যাক্সিতে তোলা হচ্ছিল সেই সময় সিসিটিভি ফুটেজে ওই নাম্বারটা দেখা গেছে। এটা তো সত্যি খুব ভালো খবর। মানে আমরা যদি কোনোভাবে ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাই তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করে ইনফরমেশন পাবো যে ঠাকুরমশাইকে কোথায় নামানো হয়েছে, তাই তো? শিওর, আমরা সেই চেষ্টাই করব। পঞ্চমী এই খবরটা শুনলে খুব খুশি হবে। আচ্ছা অফিসার, আপনি কাইন্ডলি একটু ওয়েট করবেন, আমি পঞ্চমীকে ডেকে আনছি। ভালো, আমি না ছেলের বউয়ের জন্য আগে থেকে সব গড়িয়ে রেখেছিলাম, বুঝেছেন তো? এখন চিত্রার হাতের মাপটা নেব, ওর হাতে গয়নাগুলো কিনে ফেলবো, বুঝলেন তো? আমি না নিজের হাতে সমস্ত গয়না দিয়ে চিত্রাকে সাজাবো। ভালো না, বলুন, ভালো লাগবে? হ্যাঁ, এই আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনকে ফোন করলে? হ্যাঁ, এই তো আস্তে আস্তে সারছি, ওই লিস্টে যা আছে সেই নাম ধরেই ফোন করছি, বুঝলে তো? আর সবাইকে বলে দিচ্ছি সময়টা কম বলে কার্ডটা বানানোর সুযোগ পাইনি, আর দূরের যারা আছেন তাদেরকেও সবাইকে ফোনেই নিমন্ত্রণ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ কাকুলিমাসি, ও জেঠিমা, শোনো না, বলছিলাম যে বুড়ো ভাতের আগে আমরা একটু ওই সঙ্গীত মেহেন্দি এসব ফাংশনগুলো করি না, এগুলো তো ট্রেন্ডিং, এগুলো না হলে কি করে হয় বলো তো? আরে হবে না, কে বললো তোমাকে বলো তো? তোমরা এক কাজ করো, তোমরা ওই সঙ্গীতের যা যা গান হবে সেগুলো সিলেক্ট করে ফেলো, আর আমি মেহেন্দির জন্য একজন বড় আর্টিস্টকে ডাকবো, ঠিক আছে? যাও। মা ঠাকুরন বলছি যে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের ডাকবেন না, নেমন্তন্ন করবেন না? মেয়ের বিয়ে বলে কথা, এটা কিন্তু ঠিক কথা বলেছে মিসেস বসু। আপনি এক কাজ করুন না, আপনাদের বাড়ির আত্মীয় স্বজনদের ডেকে নিন, ওনারা কিঞ্জল আর চিত্রাকে আশীর্বাদ করে যাবে। সাপেরা এবার মেয়ের বাড়ির নিমন্ত্রিত অতিথি হয়ে ঢুকবে বাড়িতে, ভালোই হবে, তারা বিয়ের দিন সব দিকে নজর রাখতে পারবে। মিসেস মল্লিক, আসলে আপনাদের এখান থেকেই তো সব হচ্ছে, তাই আমি আর নিজে থেকে ওদের ডাকার কথা কিছু বলিনি, কিন্তু আপনি যখন বলছেন মিসেস মল্লিক, আমি নিজে গিয়ে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে আসবো। আজ এরকম কেন ভাবলেন বলুন তো? আপনারা তো এখন সব থেকে কাছের, আমাদের নিজেদের হতে চলেছেন, তাই না? এরা যে সাপিতের বাবারে পাহাড়ায় রেখেছে তারাও যদি বিয়ের জন্য চলে আসে আমার সুবিধা হবে বাবারে উদ্ধার করতে। এই মেয়ে এতক্ষণ ধরে বসে বসে কি আলপনা আঁকলে বলো তো? কই কই দেখি তো কি এঁকেছো, নাকি এতক্ষণ ধরে আমাদের কথাই শুনছিলে? না না, শুধু আলপনাই আঁকিনি গো, তার মধ্যে হবু বউয়ের সংকেত দিয়েছি, দেখি কেমন খুঁজে বার করতে পারো। কিঞ্জল, আপনার সাথে একটু কথা ছিল। পঞ্চমী উঠুন, আসুন আমার সাথে। এ বাবা, পিঁড়ের আলপনাটা তো নষ্ট হয়ে গেল। কি করে রংটা ফেলে দিলে বলো তো পঞ্চমী? আচ্ছা আপনি আসুন আমার সাথে, উঠুন। আলপনাটা তুমি ইচ্ছে করে নষ্ট করে দিলে, বিয়েতে বিঘ্ন ঘটাবে, যাতে সবাই ভাবে বিয়েতে বাধা আসছে, এসব আমি কিছুতেই হতে দেব না, বুঝেছো?
না না মাটা করুন, আমি তো নিজেই আলপনা আঁকলাম, নিজে নিজেই কেন নষ্ট করবো বলুন তো। আরে রাখুন তো তা আলপনা, আপনি উঠুন, আসুন আমার সাথে, উঠুন চলুন। जब तक तेरी आँच में बूंद बूंद न जल ना लूं, जब तक तेरे साथ में चांद तक मैं चल ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो, ओ লোকে পঞ্চমী, পঞ্চমী সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।